সুগন্ধিম তুষ্টিবর্ধনম উর্বারকমিবন্ধনম মৃত্যুর্মুখীয়মামৃতা নমো শিবায়ৈ নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ চাতরিয়া। সর্বপ্রথম আমি আর মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের অনুষ্ঠান বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। যারা চাইছেন সরাসরি কথা বলতে, তারা কিন্তু অবশ্যই কল করুন, আমার সঙ্গে সরাসরি কথা বলুন। কারণ অন্য অন্য জ্যোতিষ প্রোগ্রাম থেকে একটু ভিন্ন প্রোগ্রাম এই আলোদিশা প্রোগ্রাম বা এই আলোদিশা অনুষ্ঠান, যেখানে কিন্তু ডেট অফ বার্থ, টাইম, প্লেস ছাড়াও কিন্তু আপনি সঠিকভাবেই কিন্তু আপনি কাউন্সিলিং করতে পারেন বা সঠিকভাবে আপনার জানা ভবিষ্যতের যে কোনো কথা কিন্তু আপনি জানতে পারেন। সেই রকমই কিন্তু অনুষ্ঠান দীনেশ আচার্য করে থাকে। তো যাই হোক, আজকে একটা খুব সুন্দর বিষয় আলোচনাও করব। তার আগে প্রথমেই বলি, মানে সামনে শিবরাত্রি গেল, তো গত শিবরাত্রিতে মানে নিশ্চয় জানেন যে এর প্রভাব মাধ্যমে কিছু তন্ত্রক্রিয়া আমরা করি, যার কারণে একটু বেশ ঠান্ডাও লেগে গেছে অনেকের, হয়তো সব রকম কথা ঠিকঠাক বুঝতে একটু অসুবিধা হতে পারে যেহেতু একটু ঠান্ডা লেগে আছে। যাই হোক, এটা কিন্তু প্রমাণ যে হ্যাঁ, আমি দীনেশ আচার্য কাজ করি। আমি দীনেশ আচার্য, যারা এই মহাশিবরাত্রিতে আমার গৃহে যারা উপস্থিত ছিল, তারা কিন্তু সকলে জানে কিভাবে শিবরাত্রি, চতুর্দশী সম্পন্ন এবং পরবর্তী সময় অমাবস্যা, সমবতী কিভাবে কি কাজ হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তারা, যারা এই মানে প্রেজেন্ট ছিল এই দিনে, তারা কিন্তু এই ব্যাপারটা টোটালি জানে যে কি কাজ কিভাবে কি করেছে। অনেকে নিজে হাতে আহুতি প্রদান করেছে, নিজে হাতে বসে জায়গায় দেখেছে হ্যাঁ তন্ত্র প্রয়োগ কি করে হয়, তন্ত্রের কাজ কি করে হয়। যে আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, সামনে বলছি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই কাজটা কিন্তু শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা যেটা রয়েছে সেটার জন্য অনেকটা লং টাইম। কিন্তু আমি দর্শক বন্ধুদের চিন্তা ভাবনার জন্য এবং অগ্রিম জানানোর জন্য ওই লং টাইমের অনুষ্ঠানটা আজকে করছি, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ওই সময় কাজটা করলে প্রপার কাজটা পাওয়া যায়। দেখুন, আমার কাছে কেউ আসে এরকম মানুষ মানুষ অনেকে এসছে যারা বলে দাদা এইভাবে আমি কাজ করতে পারবো না। বললাম দেখুন, যদি না করতে পারেন কিছু করার নেই। কারণ কি না, আমার কাছে হয়তো কেউ এসছে মাঘ মাসে, আমি তাকে বললাম দেখুন আপনার কাজটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে করবো। বলছে দাদা আমি এত বড় সমস্যা নিয়ে এসেছি, আমার কাজ জ্যৈষ্ঠ মাসে করবো না। বলছে হ্যাঁ, কারণ আমি এখন যদি কোনো প্রকার কাজ করি অমাবস্যা অনেক পড়বে, পূর্ণিমা অনেক পড়বে, চতুর্দশী অনেক থাকবে, কিন্তু সেইগুলোতে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হবে না। আপনার কাজ করতে গেলে অমুক সময়ের অমুক তিথি প্রয়োজন, তবে গিয়ে আপনি ঠিকঠাক কাজ পাবেন, নচেত কিন্তু আপনি কাজ ঠিকঠাক পাবেন না। এই বিষয় নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা করব, মানে করব আমি যে ফলহারিণী যে অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে রয়েছে, সেই অমাবস্যাতে কি কি কাজ করা যায় বা কোন কাজের মাহাত্ম্য সব থেকে বেশি। তারা দেখে নেবো একজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ থেকে বলছেন, বলুন। আচ্ছা আচ্ছা, আপনি নিজে বিষয়ে জানবেন তাই তো? না না, মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের নাম বলুন। ঈশিতা চৌধুরী। ঈশিতা চৌধুরীর বয়সটা কত হচ্ছে? বয়স হচ্ছে এই আপনার ঈশিতা বলবো, ডেট বলবো, শুধু আনুমানিক বয়সটুকু বলুন। বয়স 18 প্লাস। আচ্ছা, আপনার মিসেস এর শুভ নামটা বলুন। মেন বয়ের নাম হচ্ছে শ্রাবন্তী চৌধুরী। শ্রাবন্তী চৌধুরী। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে আপনার? আমি মেয়ের পড়াশোনার সম্বন্ধে, মানে বিয়ের সম্বন্ধে একটু জানতাম। একদম, খুব ভালো প্রশ্ন করেছেন। বর্তমান আপনার মেয়ের একটা বিষয় আমি প্রথম বলবো, আপনি এই মুহূর্তে থেকে দেখবেন আপনার মেয়ের লাস্ট এডুকেশনের টাইমটুকু আপনি ফলো করেন, জিনিসটুকু আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, যে আপনার মেয়ে যেন একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে বা ওর এডুকেশনেও কিন্তু অটোমেটিকলি একটা বাধা সৃষ্টি হচ্ছে, পুরোপুরি এক চান্সে কমপ্লিট করতে পারছে না, ঠিক বলছি কি না? দেখুন, আপনি প্রশ্ন করেছেন আপনার মেয়ের বৈবাহিক জীবন সম্বন্ধে, কিন্তু আমি অন্য প্রসঙ্গে একটু কথা বললাম এবং এই কথাটা বলার উদ্দেশ্য এই কারণেই, আমি যতটা লক্ষ্য করতে পাচ্ছি আপনি যে আশাটা মনে রেখেছেন বা আপনার মনে যে প্রশ্নটা রয়েছে যে আমার সামনে মেয়ের একটা বিয়ে দেবো যাতে সে মেয়ের সুখে শান্তিতে থাকতে পারে বা তার বিষয়ে জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে বলবো আপনার মেয়ের জন্মচক্রে চন্দ্রমঙ্গলের অবস্থান ভালো না থাকায় ওর বৈবাহিক জীবন শুরুতেই,
মানে আপনি বিয়ে দিতে গেলেও সমস্যা তৈরি হবে এবং বিয়ের পরবর্তী সময়ও কিন্তু সমস্যামূলকভাবে রয়েছে। তার একটাই কারণ, চন্দ্র মঙ্গলের কিন্তু একটা দোষ কিন্তু আপনার মেয়ের রয়েছে, এটাকে ভৌম দোষ বলা হচ্ছে, বুঝে গেল? এই ভৌম দোষের জন্য আপনার মেয়ের, আমি বলছি কথাগুলো, আপনি পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ মিলিয়ে নিতে পারবেন। দেখাশুনো করলে দেখবেন যে দেখে যাচ্ছে বাট পছন্দ করছে না, বা পছন্দ জানাচ্ছে ঠিক আছে আমরা জানাবো, ঠিক আছে আমরা আসবো, বাট দেখছেন পরবর্তী সময় না আসছে না আপনি জানতে পাচ্ছেন, ঠিক বুঝছি কি না? অ্যারেঞ্জ ম্যারেজ হবে, হ্যাঁ ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ? দেখুন, সমস্ত কিছুটা আমি খুলে বলতে চাইছি আমার মিডিয়াতে, কারণ এখানে একটা নিশ্চয়ই ব্যতিক্রম কোনো কারণ রয়েছে। আপনি আমার পার্সোনাল নাম্বার যেটা দেওয়া আছে 724 নাম্বার, রাত্রে 10টার পর ফোন করুন, সরাসরি আমি বলে দেবো আপনাকে। দেখুন, সবাইকে সব রকমভাবে বলতে চায় না, মিডিয়াত ব্যাপার তো, সবাই কেউ না কেউ হয়তো ওনার কাছাকাছি মানুষও শুনছে, হয়তো তার জিনিসটা খারাপ লাগতে পারে বা অন্য প্রকার কোনো প্রভাব পড়তে পারে, যার কারণে কিন্তু আমি আলোচনা করলাম না। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, আমরা যে সমাজে থাকি, এই সমাজে বা আমাদের আশপাশে বহু ক্ষেত্রে পরিলক্ষিত করা যায়, বহু ক্ষেত্রে পরিলক্ষিত করা যায় এরকমও বেশ কিছু নারীরা রয়েছে, বেশ কিছু আমার বোনেরা, বেশ কিছু আমার দিদিরা রয়েছে, যাদের কিন্তু এখনো কোনো প্রকার সন্তান লাভ হয়নি, সন্তানে বাধা সৃষ্টি আছে, সমাজ বিভিন্ন প্রকার নামে তাদেরকে ডাকে, কেউ বন্ধাত্ম দোষ বলে তাকে বা কেউ বাজ বলে তাকে, কিন্তু একটা মানে মানসিক ঠেসমূলক কথা কিন্তু তাকে বলে। অথচ মেডিকেল সায়েন্সকে আমি কিন্তু ভুল বলছি না, কিন্তু মেডিকেল সায়েন্স বলেছে কারোর কোনো প্রকার মানে হাজবেন্ড এবং ওয়াইফের মাঝখানে দুজনকেই টেস্ট করিয়েছে, কারোর কোনো প্রকার কোনো দোষগুণ নাই যেটার জন্য তারা সন্তান উৎপাদন করতে পারবে না। বহুবার তারা চেষ্টা করছে, সময়ের পর সময় চলে যাচ্ছে, 25 থেকে 35 বছর বয়স হয়ে গেছে, বাট একটি সন্তান হয়নি। দেখুন, সন্তানের সুখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে উত্তম সুখ। ছোট্ট একটা গল্প মনে পড়ে, আমার স্যার এক সময় আমাকে গল্প করেছিল, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেছিল, স্বামী বিবেকানন্দকে বলেছিল, আচ্ছা তোমাদের দেশে মাকে কেন এত ভালোবাসা হয় বা মাকে কেন এত আধিপত্য দেওয়া হয় মাকে? স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমি যে প্রশ্নের উত্তর দেব সেই উত্তরটা তুমি শুনতে পারবে না। বলছে না না, আমি শুনতে পারবো। বলছে ধৈর্য ধরতে হবে। বলছে ধৈর্যও ধরবো। তো স্বামী বিবেকানন্দ কি করেছিল, তার কাছে একটা কাপড়ের টুকরো ছিল, সেই কাপড়ের টুকরোতে একটা বেশ এইরকম বড় সাইজের একটা পাথর বেঁধে সেই লোকটার, যে ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল, তার পেটে বেঁধে দিয়েছিল, বলেছিল 24 ঘন্টা পর আমার কাছে আসবেন, এটা খুলবেন না, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ওই ব্যক্তিটির শুনে অজব আজব মনে হয়েছিল, কি ব্যাপার, এইরকম একটা মানে প্রশ্নের উত্তর জন্য আমাকে এরকম করতে হচ্ছে? ঠিক আছে, আমি সেটাও মানছি, আমি এটাই করব। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, লোকটার বিরক্তি বোধ হয়, এ পেটের মাঝখানে কি একটা পাথরের টুকরো বেঁধে দিয়েছে, মানে একটা অস্বস্তি বোধ হচ্ছে, মানে কোনো কিছু বুঝতে পারছে না। 3 ঘন্টা যাচ্ছে, 4 ঘন্টা যাচ্ছে, আর সহ্য করতে পারছে না। বিবেকানন্দর কাছে এসে বলছে, বলছে আপনি আমার প্রশ্নের উত্তর সত্যি সত্যি আমি শুনতে পারবো না, আপনার প্রশ্নের উত্তর আপনি এটা খুলে নিন, আমার প্রশ্নের উত্তর শোনার প্রয়োজন নেই। কারণ যখন কারণ জিজ্ঞাসা করছে, স্বামী বিবেকানন্দ বলছে এরকম একটা পাথরের টুকরো বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বলছে কতক্ষণ আগে বেঁধেছিলাম? বলছে মাত্র 4 ঘন্টা হয়েছে। বলছে ভাবতে আপনার অবাক লাগছে না, 4 ঘন্টা সহ্য করতে পারছেন না, আর একটা মা অন্ধের মতো, অন্ধের মতো যখন তার গর্ভে সন্তান থাকে, তার গর্ভে কি আছে, সাপ ব্যাঙ পোকা মাকড় পাথর কি আছে কিচ্ছু জানে না, কিচ্ছু দেখে না, অন্ধের মতো সেই সন্তানকে আগলে রাখে। কখনো সে কষ্টতে বলে না, না সন্তানটা আমার এই তো 3-4 মাস সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না, এবার আমি রেখে দিই, বলে না। কোনো মা বলে না, কোনো মা সজ্ঞানে বলে না। তো এতটাই মাধুর্য যে 10 মাস 10 দিন বিনা দেখায় অন্ধের মতো ভালোবাসে। বলে না পৃথিবীতে অন্ধ ভালোবাসা, অন্ধ ভালোবাসা কিন্তু কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হয় না, অন্ধ ভালোবাসা দুটো জায়গায় হয়। একটা হচ্ছে মা তার গর্ভের সন্তানকে অন্ধের মতো ভালোবাসে, আর এক যে খুব বড় ভক্ত সে ভগবানকে অন্ধের মতো ভালোবাসে, কোনোদিন দেখেনি, কোনোদিন মানে কথা হয়নি,
কিন্তু তাকে অন্ধের মতো ভালোবাসে, অন্ধের মতো ভক্তি করে। তো এই জন্য প্রত্যেককে আমি বলেছি এবং এখনো বলবো যে মা এমনই একটা জিনিস যার পরিকল্পনা, যার নিয়ে কোনো তথ্য বিশ্লেষণ করা যায় না, যার কোনো ব্যতিক্রম হয় না। মায়ের মতো অদ্বিতীয় তো আর কেউ হয় না। তো সেই কোন প্রকার যদি কোন নারী যদি মা হতে না পারে, সেই নারী সম্পূর্ণ নারী হয় না। তো এইরকম কোন নারী যারা আছেন, যাদের অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোন প্রকার সন্তান উৎপাদন হচ্ছে না, অনেক প্রকার মেডিকেল সায়েন্সের টেস্ট করিয়েছেন, সেখানে বলেছে হ্যাঁ ঠিকঠাক আছে, বাট আপনি সন্তানের মা হতে পাচ্ছেন না। আমি ভুল প্রমাণিত করতে চাইছি না যে মেডিকেল সায়েন্স ভুল, অবশ্যই সেটা সঠিক, বাট এটা অনেক জন অনেক সময় দেখা যায় গ্রহগত কিছু বৈশিষ্ট্যের কারণে কোনো মানুষের কৃত্তিকলাপের জন্য, কোনো বাস্তুর অশুভ কোনো প্রভাবের জন্য সমস্যা কিন্তু থাকে। বিস্তারিত বলবো, দেখে নেবো একজন কে রয়েছে আগে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবাঙ্গ সরকার বলছি, নদিয়ার তেহট্ট থেকে। নদিয়ার তেহট্ট থেকে বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে। ছেলের নামটা বলুন। দীপ্ত সরকার। আপনার মিসেস এর নামটা বলুন। চম্পা সরকার। চম্পা সরকার। পম্পা। আচ্ছা, পম্পা। ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? ক্লাস 7 এ পড়ে। আচ্ছা, আপনার কিছু প্রশ্ন করার আগেই আমি একটা কথা বলি। আপনি কি এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছেন মাঝে মধ্যেই আপনার সন্তানটা মনোযোগ বিচ্ছিন্ন করে ফেলছে? আপনি যতই বারবার চেষ্টা করছেন, ও এক মানে একদম মনোযোগ দিয়ে ওর এডুকেশনটাকে কমপ্লিট করতে পারছে না, অন্য মনস্ক হয়ে যাচ্ছে, চঞ্চল মস্তিষ্ক হয়ে যাচ্ছে। হ্যালো, আমি যেটা বললাম ঠিকঠাক বলছি কি না? কিন্তু এটা 1.5-2 বছর আগে কিন্তু এতটা ছিল না যেটা এখন বেশি করে দেখছেন। আগে যখন ছোট ছিল হয়তো একটু কম বুঝতো, তখনও এরকম ব্যবহার আচার আচরণ করেনি, যেটা কিন্তু এখন আপনার ছেলের আপনি আচার আচরণটা দেখছেন, ঠিক বলছি তো? এই টোটাল জায়গাটা হচ্ছে, এক আপনার ছেলের চন্দ্রের অবস্থান ঠিকঠাক নেই, দ্বিতীয় হচ্ছে আপনার সন্তানের মানে আপনারা যে বাস্তুতে আছেন সেই বাস্তুর প্রভাব ঠিকঠাক না থাকার কারণে। আচ্ছা, ওকে মাঝে মধ্যেই রাত্রে ভয় ভয় কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়? হ্যালো, হ্যাঁ, এই জায়গাগুলো টোটালি হচ্ছে আপনার কি বললাম দুটো কারণ, একটা হচ্ছে বাস্তুগত দিক, দ্বিতীয়টা হচ্ছে আপনার আপনার চন্দ্রগত দিক তার জন্মছকে। এই দুটো দিক যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এই একটা মানে অন্ধকারের সমস্যার ভিতরে থাকবেন, যেটা কিন্তু কোনো সমাধান আপনি পাবেন না। দুটো প্রতিকার করুন, 100% আপনার মানে সন্তানের যে এডুকেশন লাইফের বা ওর যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান পাবেন, কারণ আমি যতটা লক্ষ্য করতে পারছি আপনার সন্তানের খুব ভালো পড়াশুনো হবে। বোঝা গেল? একটু চেষ্টা করুন। হ্যাঁ, হ্যালো, 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 যা কোনো কারণে লাইনটা কেটে গেল। দর্শক বন্ধু, একটা কথা যেটা আলোচনা করছিলাম, তো এরকম বহু ক্ষেত্রে দেখা যায় এরকমও কিছু ক্লায়েন্ট, একটা ছোট্ট ঘটনা বলবো, মানে ক্লায়েন্টের যার বর্তমান এজ মানে 2021 সালে যার বয়স, যে মহিলার বয়স 38+, 38+, অনেকে আমার কথাটা জানি না কে কেমনভাবে নেবে, কিন্তু আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলছি, যদি কখনো না কখনো বা তার আশপাশে কেউ থাকে সে অবশ্যই জানাতে পারবে। হাঁসখালি বগুলা নাম শুনেছে? নদিয়াতে হাঁসখালি বগুলা, সেখানকারই এক ভদ্রলোক, আমি একদম প্লেস মানে তার অনুমতি আছে যে আমার নাম করবেন, আমি ওপেন তাকে বলতে পারবো, আমার নাম আমার ঠিকানা বলবেন, আমি ওপেন বলতে পারবো যে আমি এই মানুষটার কাছে গিয়ে জীবনে একটা আলোর দিশা পেয়েছি। তাই সেই মানুষটার কথা বলছি যে হাঁসখালি বগুলাতে তার বাড়ি, ভদ্রলোকের মানে মুদিখানা খুব বড় ব্যবসা আছে। তো তার বিয়ের পর, তার বিয়ের পর বেশ কিছু বছর, প্রায় 15-17 বছর বয়স হয়ে গেছে, কোনো প্রকার তার বাড়িতে কোনো সন্তানের কান্না হাসি কিছু শুনতে পায়নি। বহু প্রকার বহু ট্রিটমেন্ট করেছে এবং লাস্ট ঘটনা যখন আমার কাছে এসেছে, তার আগে মহিলাটা সুসাইড পর্যন্ত করতে গেছে।
কেন না তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে, সে মরিয়া কোনো দিকে কোনো কমতি নয়, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে এই একটা কথা বলে তার জন্য। এবং অনেকে বলে যে ওর মুখ দেখে আমার সব থেকে মানে দুঃখের ব্যাপার, আমার চেম্বারে এসে আমি সহজত কাউকে আমার পা ধরতে দিই না, এরকম বড় ঈশ্বর নয় আমি, কিন্তু আমার চেম্বারে এসে কান্না করছে যে দাদা আমি কি এমন পাপ করে জন্মগ্রহণ করেছি যে আমাকে সকালে অনেকে মুখ দেখে বলে যে না এর মুখ দেখলে কোনো শুভ কর্ম হয় না। ভাবুন তো কতটা একটা দুঃখের ব্যাপার, কতটা একটা মানসিক একটা প্রেশারের ব্যাপার যে তাকে দেখে কেউ কেউ ভাবছে না এর সন্তান উৎপাদন হয় না, এই নারীর মুখ দেখা মানে অকল্যাণ। সমাজে এই জায়গাটা থাকলেও একটা কথা বলি, সর্বক্ষেত্রে সমস্ত জিনিস সব সমান হয় না, সবাইকে মানে কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকাবেন, আঙুল একটা তুলছেন তিনটা আঙুল আপনার দিকেও আছে, একদিকে না হোক অন্য দিক দিয়ে। যাই হোক, তো এই মহিলাটা খুব কান্নাকাটি করছে, বলছে দাদা আমি কিছুদিন আগে সুসাইড করতে গেছিলাম, আমি জানি না আমার স্বামী আমাকে কেন বাঁচালো। আমি বললাম হয়তো বাঁচিয়েছে ঈশ্বর কোনো না কোনো কারণে, কারণ আপনি বেঁচে আছেন, আপনি বাঁচছেন, আপনি চলছেন, সম্পূর্ণটা কিন্তু ঈশ্বরের ইচ্ছেতে, তা আপনি মানে দুঃখ করতে হবে না, আপনি এসছেন যখন আমি দেখছি। টোটালি হাতে গুনে 19 মাস আমি চিকিৎসা করেছি, 19 মাস চিকিৎসা করেছি, এবং 19 মাসের ভিতরে কিন্তু তার সন্তান সঠিক সময়ে সঠিকভাবে সুস্থভাবে তার হাতে আমি দিয়েছি। শুধুমাত্র কিন্তু রোগ সময়ের ব্যাপার নয়, এই মহিলাটির কেন সন্তান হয়নি এতদিন, না তার জন্মছক বৈশিষ্ট্য অনুযায়ী তার যে সন্তান প্রাপ্তির যোগ সেই জায়গাটায় রাহুর দৃষ্টিভঙ্গি ছিল, যার কারণে ডক্টর টেস্ট করে দেখেছে যে বেবি ইস্যুর জন্য সে পুরো প্রস্তুত, বাট কোনো প্রকার হয়নি, হাজব্যান্ডেরও কোনো ডিস্টার্ব নেই, সেখানেও টেস্ট করেছে, কিন্তু এই একটা কারণে যে সন্তান প্রাপ্তির যে যোগটা আছে সেই যোগটা থেকে সে বঞ্চিত, সেই যোগটা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমি সর্বোত্তম সেটার কাজ করলাম, আর একটা আমি স্নান করাই, বন্ধনের একটা বিশেষ কিছু দিয়ে আমি স্নান করাই অমাবস্যার রাত্রে। এই স্নানটা করার পরে সেই নারী 7 থেকে 9 মাসের ভিতরে গর্ভবতী হয়। সবার ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম নাও হতে পারে, এত বড় কথা বলছি আমি চ্যানেলে, তবুও কিন্তু একটা কথা কি একটা নেগেটিভ কথা ছেড়ে দিলাম, আমি 10 জনের চিকিৎসা করেছি, 100 জনের চিকিৎসা করেছি, ভগবান তো না, এক দুজন ফল্ট হয়েছে, আমি বলেছি দেখুন আমি এক্ষেত্রে মানে সবই ঈশ্বরের মায়া, তবুও আমি যতটুকু আমার ক্রিয়া আমার গুরুদেবের বিদ্যা বুদ্ধি দিয়ে কাজ করেছি, আশা আছে হয়ে যাবে, অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়েছে। তো প্রয়োজনে প্রত্যেকে বলবো যাদের এখন সন্তানে বাধা প্রাপ্তি আছে তারা এসে একটাবার এই দিনের সাথে সঙ্গে যোগাযোগ করুন, কারণ এই ফলোহার নামক অমাবস্যাতে এই যে ফল প্রদানকারী সন্তানের ফল পাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি হচ্ছে না তাদের জন্য কিন্তু এই অমাবস্যা ফলোহার নামক অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের সর্বতি উত্তম। এই সময়ে যদি সঠিক করে তন্ত্র ক্রিয়া করা হয়, শুধু দিনের সাহায্য করবে, শুধু দিনের সাহায্য পারে এরকম ব্যাপার নয়, আপনি যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যেতে পারেন যারা সঠিক তন্ত্র প্রয়োগ করে, তো সেখানে গেলে কিন্তু আপনি এই ধরনের সমস্যার সমাধান পাবেন, কারণ এই অবস্থা তিথিতেই কিন্তু সর্বোত্তমভাবে সেই জাতক বা সেই জাতিকাকে একটা নির্দিষ্ট অভিষেক করানো হয় বিশেষ কিছু সামগ্রিক দিয়ে, যে সামগ্রিকতে 51 রকমেরও বেশি সামগ্রিক যুক্ত থাকে, সেটা দিয়ে অভিষেক করানোর পরে তাকে হোমে বসানো হয় এবং সেটাতে হোমে সে আহুতি প্রদান করে, তারপর তার বন্ধা দোষ কাটানো হয়। এটা করার 7 থেকে 9 মাস পরে সে সন্তান প্রাপ্তি, সে মানে সন্তান সম্ভব হয়ে যায়। শুনতে অবাক লাগলেও বাস্তবতা দেখতে বাস্তবতা জানতে যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হন একটাবার যোগাযোগ করুন দীনেশ চাচাদের কাছে। অনেক বাবাজি গুরুজি মহারাজের কাছে গেছেন, অনেক ঠাকুর বাড়ি গেছেন, কিচ্ছু কোনো প্রকার ফল পাননি, ডাক্তারের কাছে লাখ লাখ টাকা ঢেলেছেন, এখানে লাখ লাখ টাকা ঢালতে হবে না, আসুন না একটাবার। এবং প্রত্যেককে বলি আর্থিক দিক দিয়ে সমস্যা থাকলে অর্থের জন্য যদি মনে করেন সমস্যার সমাধান করতে পাচ্ছেন না, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার নিজস্ব গৃহমন্দির, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার নিজস্ব গৃহমন্দির, সেখানে আসুন, সেখানে আসুন অতি স্বল্প অর্থে, কারণ এটা আমার মা বাবা এবং মানে এক প্রকার আমার মা বাবার আদেশ, এটা যে মানুষ অর্থের জন্য এরকমও কোনো যেন কিছু না হয় যে সে অর্থের জন্য সমস্যার সমাধান করতে পারছে না, সে যেন তোর দুয়ার থেকে ফিরে না যায়, আমি সেই মা বাবার কথা রাখার জন্য
এবং তাদের আদেশ মনে করে, আমার সেই ভগবানের আদেশ মনে করে কিন্তু আমি স্বল্প অর্থে যতটুকু না নিয়ে নয় ততটুকু কাজ কিন্তু বাড়িতে করে থাকি। দেখুন প্রত্যেককে ওপেন বলি আমি, চেম্বারে খরচটা অবশ্যই আছে, কিন্তু কেউ যদি যত দূর থেকে আমার বাড়িতে, কিন্তু হরিণঘাটাতে বাঁকুড়া থেকে বীরভূম থেকেও মানুষ আসে, বীরভূম থেকে। আমি প্রত্যেক দিনকে 4:30 থেকে 5টার ভিতরে ঘুমের থেকে উঠি, পূজাতে বসি, আমি 4:30টার সময় ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে লোক চলে এসছে। না কি হচ্ছে বলছে, না দাদা কালকে অনেক রাত্রে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার এখানে আসার জন্য, ভোরে চলে এসেছি। ডাকেননি কেন? বলছে না আমি জানি এই টাইমে আপনি ঘুমাচ্ছেন, তা আমি আপনাকে ডাকিনি। বাঁকুড়া থেকে এসছে, বীরভূম থেকে এসছে, এরকম বহু সংখ্যক মানুষ আছে যাদের কিন্তু আমি একের পর এক কাজ করে দিয়ে যাচ্ছি। শুধু এই জায়গায় বসে বাতালা নয়, সঠিক তন্ত্র প্রয়োগ করি বলেই কিন্তু, জানি বলেই কিন্তু আমি লিখিত গ্যারান্টি দিই। দেখুন অনেকে বলে আমি লিখিত গ্যারান্টি ট্যারান্টি দিই না, আমি কেন দেব, আমি জানি আমার কাজ হয়, ওরকম নয়। সবারই কিন্তু কষ্টের অর্থ, জেনে রাখবেন, কেউ কারোর কষ্টের অর্থ নিয়ে কোনোদিনও বড় হতে পারে না, সে বাবাজি গুরুজি মহারাজ যেই হোক, আর সে দীনেশ আচার্যই হোক, ঈশ্বর সবার জন্য ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মফলদাতা শুনি, সে কিন্তু একদম দ্বন্দ্ব ধরে আছে, সবার জন্যই কিন্তু সমান, কারোর জন্য বেশি কমের কোনো কিন্তু ব্যাপার নেই। যে পাপ করবে তার বাপকেও ছাড়বে না, ভুগতে তাকে হবেই। তাই বলবো সঠিক তন্ত্র প্রয়োগ পেতে কিন্তু একমাত্র দীনেশ আচার্যের কাছে আসতে হবে, সঠিক রত্ন। অনেক সময় দেখা যাচ্ছে অনেক মানুষ বলে দাদা আমি এই জ্যোতিষের কাছে গিয়ে প্রতারিত হয়েছি, ওই জ্যোতিষের কাছে গিয়ে প্রতারিত হয়েছে, আর প্রতারিতর পরে কথা দেখছি গাদা গাদা স্টোন পড়ে আছে। স্টোনে কি কাজ হয় না? না, স্টোনে তো অবশ্যই কাজ হয়, আপনার পয়সা আছে স্টোন কিনলেন আর পড়লেন কাজ হবে না। স্টোনেরও একটা সঠিক মাপ আছে, একটা সঠিক সময় আছে, একটা স্টোন সঠিক সময় পর্যন্তই ধারণ করে থাকবেন। আপনার 12 বছর বয়স থেকে আপনি মানে সেই আপনার 42 বছর বয়স হয়ে গেল, আপনি একটা গোমেদ পড়েই আছেন, আপনার 12 বছরে কাজ করেছিল বলে 42 বছরও কাজ করবে তার কিন্তু কোনো মানে নেই। সঠিক সময়ে সঠিক স্টোন সঠিক পরিমাণে কাজ করে, নচেৎ কিন্তু নয়। প্লাস প্রত্যেকটা স্টোনেরও খাদ্য আছে, কোনো জিনিস এমনি এমনি কাজ করে না, কোনো জিনিস এমনি এমনি কাজ করে না, স্টোনগুলোরও খাদ্য আছে, তাদেরও কিন্তু বিভিন্ন রকম প্রক্রিয়া আছে, তাদেরকে সতেজ রাখার জন্য সেই প্রক্রিয়াগুলো মেনটেন করতে হয়। দেখেন না মুক্তা পড়লে মানে আপনাকে 1.5 থেকে 2 বছর অন্তর অন্তর মুক্তাটাকে ভেঙে চেঞ্জ করে আবার নতুন করে বাঁধাতে হয়। কেন দেখবেন মানে ঘুরছে মুক্তাটা, সল হয়ে গেছে, পলা পড়লে দেখবেন ঘুরছে। আবার দেখবেন অনেক সময় আপনি একটা পলা পড়েছেন, হয়তো কোনো কারণে অ্যাসিড বা ভিনিগার হার্পিক এই ধরনের কিছু আপনার হাতে স্পর্শ হয়েছে, ওই স্টোনের স্পর্শ হয়েছে, আপনি একদম ভেবেই নেবেন ওই স্টোনটা মানে বেশি করে পলার ক্ষেত্রে বেশি হয় এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, পলার স্টোন নয় এটা কিন্তু একটা কোরাল। তো আমাদের সঠিকভাবে মেনটেন করতে হবে। তাই প্রত্যেককে বলবো যে তবে দীনেশ আচার্যের কাছে আসার আগে ভাববেন না যে আমি যাচ্ছি বলে সমস্যার সমাধান হবে না বা সমাধান হয়ে যাবে। আমার সামনে আসার পরে আমি কিন্তু 10টা কাজ আসলে আমি কিন্তু 2টো কাজও নিই, 8টা কাজও নিই, কারণ আমি দেখে নিই আগে যে কাজটা আমি করছি সেই কাজটা কি আদৌ হবে না হবে না। যদি হয় তবেই কিন্তু সেই কাজটা করি, যদি মনে করি এই কাজটা হবে না বা এই কাজটা আমার দ্বারা সম্ভব নয় সেই কাজটা কিন্তু দীনেশ আচার্য করে না। তাই সমস্যার সমাধান পাওয়ার জন্য একটাবার যোগাযোগ করুন আমার চেম্বারে। সে এত বড় কথা আমি মিডিয়াতে বলি, অন্য কোনো জ্যোতিষের মতো নয়, দীনেশ আচার্য চেম্বারে এসে আপনাকে আপনার সমস্যা খুলে বলতে হবে না। যদি আমি বলতে না পারি, আমি জ্যোতিষী নয়, জ্যোতিষ বিদ্যাটাকেই শিখিনি, আপনি আসবেন আপনার সমস্যা আপনাকে বলতে হবে না। আপনি অন মিডিয়াতে বসে বলি, আমি কারোর সমস্যার কথা শুনি না, প্রথমে আমি নিজে বলি। যাক দেখুন একজন কে রয়েছে, হ্যালো। হ্যাঁ হ্যালো নমস্কার, আমি বিহারের রামপুরহাট থেকে বলছিলাম। রামপুরহাট থেকে বলছেন, বাহ খুব সুন্দর মায়ের জায়গা, একবার বলুন জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। আচ্ছা বলুন কার বিষয়ে জানবেন আপনি? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। নামটা আপনার, শুভ নামটা বলুন। আমার শুভ নাম রকি মিত্র। রকি মিত্র, খুব সুন্দর স্মার্ট নাম আপনার। বয়স কত হয়েছে? বয়স এখন 36 চলছে। 36+। মায়ের নামটা বলুন আপনার। মায়ের নাম কল্পনা মিত্র। কল্পনা মিত্র, সর্বোত্তম একটা কথা বলি আপনাকে, তারপর আপনার প্রশ্ন আপনার কাছ থেকে শুনবো। আপনার মনে একটা আফসোস থাকবে যে আপনার বুদ্ধি আপনি যখনই কাউকে দেন বা কাউকে যুক্তি পরামর্শ দেন তার জন্য ভালো হচ্ছে, সে সাকসেসফুল হয়ে যাচ্ছে, বাট আপনার বুদ্ধি আপনি নিজের জন্য অ্যাপ্লাই করছেন ফেল হয়ে যাচ্ছেন, ঠিক বলছি কি না?
যাক আচ্ছা আপনার একটু শুনে অবাক লাগলো না যে আমি কোনো প্রশ্ন করার আগে দিনেশ আচার্য প্রশ্ন করে উত্তর নিজেই দিয়ে দিল। এটাই দিনেশ আচার্যর অনুষ্ঠান, বলুন কি প্রশ্ন আছে আপনার? ঠিক বলছি তো? একদম আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু দুঃখের কথা বলবো দাদা, আপনি যেটা ধরে আছেন, যেটা মনে করে আছেন, এই বছরেই হয়তো আপনার সেই জায়গাটা কমপ্লিট হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আপনার কমপ্লিট হয়ে যাক, বাট দুঃখের কথা এটা, আমি কিন্তু আপনার কমপ্লিট বা ক্লিয়ারের রাস্তা দেখছি না। তার মূলত কারণ কিন্তু রাহুর সমস্যা রয়েছে আপনার, যার কারণে দেখবেন যে হতে গিয়েও 90% 95% হয়ে গেছে, 5% ঝুলেই আছে, শুধু দুলছে, হাতে আর ধরতে পারছেন না, ঠিক তো? এই 5% এর জন্য আপনাকে বলবো একটু রাহুর প্রতিকার করুন। আর আপনি পারলে দেখুন স্ক্রিনে দেয়া একটা 724 নাম্বার দেয়া আছে, ওটা আমার পার্সোনাল নাম্বার, রাত্রে 10টার পর ফোন করে সরাসরি কথা বলুন। তাহলে দর্শক বন্ধু, যেটা বলছিলাম যে সন্তান বিষয়ে কোনো প্রকার সমস্যার জন্য সমাধান করতে একটার কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। তবে জানবেন আমি কিন্তু সন্তান সহ যাদের কাজ হয় তাদের হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে আসতে হয়, নচেত কিন্তু আমি কাজ করি না। হাজবেন্ড এবং ওয়াইফ দুটোই হয়। আজকে সমাজ নারীর বিভিন্ন প্রকার দোষ দেয়, কিন্তু সবসময় কিন্তু নারীর দোষ হয় না। অনেক সময় দেখা যাচ্ছে পুরুষেরও কোনো না কোনো প্রকারভাবে ডিস্টার্ব রয়েছে, কোনো না কোনো প্রকারভাবে তার সন্তান সুখ নেই, সন্তান প্রাপ্তিযোগ পুরুষেরও নেই। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কাজ করে, সেই মহিলাটার উপরে কাজ করে সেই সমস্যার সমাধানটা পাওয়া যায় না। তাই আমি প্রত্যেককে বলি, আমার এখানে আসতে গেলে, সন্তান বিষয়ে আসতে গেলে হাজবেন্ড ওয়াইফ দুজনকে আসতে হবে, নচেত কিন্তু আমি কাজ করি না। একসঙ্গে যোগ্যতা বসে কাজ করতে হবে। দূর থেকে কি কাজ করে দিলাম, অন্ধের মতো কাজ নিয়ে নেবেন, ওরকম কাজ দিনের সাথে তো করে না। আমি তো কাজ নাও করতে পারি, আমি কি করলাম আপনি দেখলেনও না, আমি কি কাজ করলাম আপনি দেখলেনও না, ওরকম কাজ করবো কেন, বা আপনিও কেন নেবেন, আপনিও কেন নেবেন আর আমিও কেন দেব? সঠিক তন্ত্র প্রয়োগ করতে গেলে জানেন কি, সন্তানের প্রাপ্তিযোগ করছেন, আপনি একটা ফল পাওয়ার জন্য প্রাপ্তিযোগ করছেন, ফল পেতে গেলে আপনাকে নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে, নিজে মন্ত্র উচ্চারণ করতে হবে, আপনাকে বিভিন্ন প্রকার ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো আপনাকে করতে হবে। করাবো আমি করাবো, বাট করতে হবে আপনাকে নিজে হাতে করে, তারপরে গিয়ে তন্ত্রের কাজ হবে। তন্ত্র এমনি এমনি বদনাম হয় না, কেউ খাটতে চায় না, কেউ খাটতে চায় না, আমি খাটতে রাজি। আমি বললাম তো শিবরাত্রির প্রহরে প্রহরে বিভিন্ন প্রকার বিভিন্ন ক্রিয়া করে আজকে দেখছেন শরীর অবস্থা, চোখ মুখ বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, তার কারণ কি, তন্ত্রের সঠিক প্রয়োগ দিনের সাথে যে জানে, দিনের সাথে যে করে, যারা তারাপীঠে গেছেন দেখেছেন 2-4 কেজি কাঠ পুড়িয়ে নয়, 2-4 কেজি কাঠ 2-5 মিনিটের নয়, একটা নির্দিষ্ট সময় ধরে দেখেছেন যে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 1টা-1.30টা বেজে যাচ্ছে, দিনের সাথে তো যোগ্য শেষ হচ্ছে না, বহু মানুষ কিন্তু মানে ভিড় করে দেখতে থাকে, কি ব্যাপার, এত মানুষের যোগ্য শেষ হয়ে যাচ্ছে, ইনার যোগ্য শেষ হয়ে যাচ্ছে না? আমি অনেকে বলি আমি কম পারি, একটু স্লো করি। অনেকে বলে কি জানেন, ছোট বাচ্চা ছেলে কি করবে, একদম সত্যি কথা, আমার বয়স কম, কিন্তু আমার বাড়ির 5-10 কিলোমিটার আগের থেকে, 15 কিলোমিটার আগের থেকে একবার আমার নাম জিজ্ঞাসা করবেন, আমি দিনেশ আচার্যর বাড়িতে যাব, দেখিয়ে দেবে আপনাকে। দিনেশ আচার্য কে বলে দেবে আপনাকে, তার কারণ হচ্ছে এই দিনেশ আচার্য ছোট্ট থেকে কাজ করে, এরকম গাল ফাটিয়ে বুক ফাটিয়ে বলি না, আমার বংশ পরস্পর কাজ করে, আমার বংশে কেউ কাজ করে না, আমার বংশে এই তন্ত্রের কাজ কেউ করে না, আমি করি। আমার মা বাবা আমার গুরুদেবের আশীর্বাদ, আর সেই ঈশ্বরের মহিমা, আর সেই ঈশ্বরের কিন্তু আশীর্বাদেই কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি, আমি সাধনার বলে এই জায়গায় এসেছি, আমার কোনো বংশ পরস্পর নেই, আমার কামাখ্যাতে জন্ম না, আমার তারাপীঠেও জন্ম নয়। জন্ম তো অনেকের অনেক জায়গায় থাকে, সবাই শুনুন, কলকাতাতেই কিন্তু সেই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যে কিন্তু বিশ্বের বিখ্যাত, কলকাতাতে 100,000-100,000,000 মানুষ তো জন্ম নিয়েছে, কেউ তো রবীন্দ্রনাথ হতে পারেনি। তা জন্ম মায়না রাখে না, কর্মটাই মায়না রাখে, সে কি কর্ম করছে তার কর্মের দ্বারাই তার পরিচয়, শুধু মুখ দিয়ে বাতালা দিয়ে দিলাম সেরকম কাজ নয়। তাই কিন্তু কোন মিডিয়াতে বসি বা বলি, লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, বিফলে মূল্য ফেরত, আমিই জানি একমাত্র মায়াংতন্ত্রের কাজ, আর মিডিয়াতে কাউকে বলতে দেখবেন না যে আমি মায়াংতন্ত্র জানি, কারণ মায়াংতন্ত্রটা খুব দুষ্প্রাপ্য, যেটা আমি অর গুরুদেবের কাছ থেকে পেয়েছি।
যাক দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো হ্যালো হ্যালো, যাক কোনো কারণে লাইনটা ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ দর্শক বন্ধু, যেটা বলছিলাম, তাহলে সন্তান বিষয়ক অবশ্যই সেরকম সমস্যা হলে তো আসবেন। আর প্রত্যেকে জানেন, যারা আমার চেম্বারে আসছেন কেউ খালি হাতে ফেরত যায় না। প্রত্যেকেরই জন্য কিন্তু, যারা চেম্বারে বুকিং করে আসছে তাদের জন্য থাকছে কিন্তু একটা নেপালিয়ান আসল রুদ্রাক্ষ, সম্পূর্ণ বা দিয়ে রেডি করা, সম্পূর্ণ বা দিয়ে রেডি করা, এবং বিনামূল্যে পাবেন। তার জন্য কোনো মূল্য আপনাদেরকে দিতে হবে না। যারাই চেম্বারে বুকিং করে আসছেন তারা পেয়ে যাচ্ছেন নেপালিয়াল আসল রুদ্রাক্ষ সম্পূর্ণ বিনামূল্যে। দেখেন একজন কে রয়েছে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমার নাম হচ্ছে শিবপদ পাল, কথা বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন আপনি? আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছিলাম। ভাইয়ের নামটা বলুন। অর্কপ্রভ পাল। আনুমানিক বয়স কত হচ্ছে আপনার ভাইয়ের? আমার ভাইয়ের বয়স হচ্ছে এখন 20 বছর। আচ্ছা, আপনার মায়ের নাম? আমার মায়ের নাম হচ্ছে বৈশাখী পাল। কি প্রশ্ন আছে আপনার? কেরিয়ার নিয়ে একটু জানতে চাইছিলাম। প্রথম কথা একটা বলি, কেরিয়ার নিয়ে তো প্রশ্ন করবেন। আপনার ভাইয়ের, আমি একটা ছোট্ট কথা বলি, আপনার তো আবার প্রশ্ন আমি আসব, আপনার ভাইয়ের সঙ্গ দিক কিন্তু আমি ভালো দেখছি না। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইয়ের সঙ্গ দিক ভালো দেখছি না। আপনার ভাইয়ের বর্তমান অবস্থাতে ওর গ্রহ পরিস্থিতি অনুযায়ী চন্দ্র এবং শুক্র দুটোই কিন্তু ডিস্টার্ব, ও ঘুমের থেকে কটা ওঠে সেটা আপনি ভালো করে মনে করলেই বুঝে যাবেন যে কোন দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দিনকে দিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কটায় ওঠে ঘুমের থেকে? না মোটামুটি 8টার মধ্যে উঠে পড়ে, 8টা সাড়ে 8টা। বুঝতে পেরেছি। মানে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন, আপনার ভাই দিনকে দিন একটু লেজি সবই হয়ে যাচ্ছে, খুব লেজি হয়ে গেছে। এটার জন্যই বললাম, দেখুন কর্ম তখন তার হবে, আপনার ভাইয়ের খুব ভালো কর্মযোগ আছে, বাট নিজে যদি লেজি হয়ে যায়, তার মধ্যে যদি কোনো চেষ্টা না থাকে তাহলে নিশ্চয়ই হবে না। শুক্র এবং চন্দ্র দুই ডিস্টার্ব, যার কারণে দেখবেন মাঝে মাঝে তিক্ত কথা হয়ে যাচ্ছে, ওর কথাবার্তার একটা ভাবভঙ্গি ধার মানে আলাদা রকম হয়ে যাচ্ছে, ঠিক তো? একদমই তাই, একদম। এই জায়গাটা চন্দ্র এবং শুক্রের প্রতিকার করুন, আপনার ঠিকঠাক হয়ে যাবে, ওর খুব ভালো কর্মযোগ রয়েছে। প্রত্যেকেই কর্ম করতে গেলে কর্মের সেই জায়গাটা তৈরি করতে হয়। ও এই মুহূর্তে লেজি হয়ে যাচ্ছে, প্রতিকার গুলো করিয়ে দিন, চেষ্টা করতে থাকুক, অবশ্যই সমাধান পাবেন। যাক দর্শক বন্ধু, একটা কথা মানে বলবো প্রত্যেকেই, মন জীবনে যদি এম না থাকে সে কোনো দিকে সাকসেসফুল পাবে না। সে একটা ভালো মাস্টার হোক, সে একটা ভালো অ্যাক্টার হোক, সে একটা ভালো রিপোর্টার হোক, সে একটা ভালো নেতা হোক, যাই হোক, একটা ভালো বউ, একটা ভালো প্রেমিক, একটা ভালো প্রেমিকা, এভরিথিং, কোনো কিছু হতে গেলে নিজের জীবনের এম রাখুন, সমাধান পাবেন। ছোট্ট করে সময় কম, সময় খুব কম, ছোট্ট করে একটা কথা বলবো, যে অনেকের মনে ধ্যান ধারণা হয়ে রয়েছে শনির সাড়ে সাথী মীন রাশির কেমন প্রভাব, কি বিস্তীর্ণ, তাদের ক্ষেত্রে বলবো যে শনির সাড়ে সাথী চললে কোনো কিছু রেমেডি ছাড়াও আমি বেশ কিছু তথ্য বলবো। সেই তথ্যগুলো যদি আপনারা ঠিকঠাক মেনটেন করেন, শনির সাড়ে সাথীর প্রভাব থেকে অনেকটাই দূরে থাকবেন। দেখে নেবো একজন ফোনে কে রয়েছে, নেক্সট আলোচনা করবো। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ মঞ্জু দাস, বলাগড় থেকে বলছি। বলাগড় থেকে? হ্যাঁ। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। একটু জোরে বলুন ছেলের নামটা। ছেলের নাম কৌশিক দাস। আচ্ছা, আপনার নাম কি? মঞ্জু দাস। দাস। ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? 28+। আপনি বৈবাহিক এবং কর্ম দুটো বিষয় জানতে চাইছেন, তাই তো? আমি চাকরির বিষয়ে জানি। বুঝতে পেরেছি, শুনতে থাকুন। প্রথম কথা, আপনার সন্তান তো অনেক দিন ধরেই চেষ্টা করছে, বাট ওর হাতের মুঠোর ভিতরে এসেও হাত থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক বলছি কি না? হ্যাঁ ঠিক। এই জায়গাটা তৈরি হচ্ছে কিন্তু আপনার ছেলের জন্মগত বা ওর জন্মছকের কোনো বৈশিষ্ট্য অনুযায়ী নয়, অনেক দিন ধরেই তো আপনার বাড়িতে কোনো শুভ কর্ম হচ্ছে না, প্রত্যেকটা কর্মে একটা বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক।
এই জায়গাটা হচ্ছে আপনার বাস্তু দোষ থেকে, শুনে রাখুন, জেনে রাখুন, কোনো তন্ত্র প্রয়োগ করা হোক বা কোনো জ্যোতিষ রত্ন দিক, যদি বাস্তু ঠিকঠাক না থাকে কোনো জাতক বা কোনো জাতিকার সমস্যার সমাধান সম্ভব নয়। এই যে জায়গায় ডিস্টার্বটা হয়েছে, এই ডিস্টার্বটা কিন্তু আপনার সন্তানের মানে আপনারা যে বাস্তুতে আছেন সেই বাস্তু দোষের জন্য। আপনাকে যেটা বললাম, বাস্তুটাকে, যে কোনো বাস্তুবিদকে দিয়ে বাস্তুটাকে দেখিয়ে তার সমস্যার সমাধান করে নিন। হ্যাঁ, যাই হোক, তাহলে যেটা নিয়ে বলছিলাম, 7:30 চললে শনি কর্মফল দাতা, কর্ম কারক গ্রহ, শনি ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, শিবাংশী, শিবাংশী, শনির বিভিন্ন রকম প্রভাব, দ্বাদশ ঘরের বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন রকমভাবে পড়ে, বিভিন্ন গ্রহের মিলিত হয়ে বিভিন্ন রকম বন্ধুত্বা গ্রহ, বিভিন্ন রকম শত্রুতা গ্রহ, উচ্চতা মানে উচ্চস্ত এবং নিচস্ত এর বিভিন্ন রকম প্রভাব বিভিন্ন রকম পড়ে। অনেকেই এর ভিতরে রিপোর্ট পেয়েছি, আমি আমাকে বলেছে, দাদা আমার শনির প্রভাব চলছে, আমি ওই নিজে নিজে ইন্টারনেট সার্চ করে আমি সেখান থেকে দেখেছিলাম শনির জন্য নীলা পাথর পড়লে ভালো হয়, তো আমি গিয়ে একটা 42,000 টাকা দামের একটা নীলা পাথর কিনেছি। আমি বলছি বাহ, খুব ভালো করেছেন, তাই আমি পড়েছেন তো? বলছে হ্যাঁ পড়েছি। আমি বলছি আচ্ছা, তো আর কিছু করেননি? বলছে না। আমি কি উপকার পাচ্ছেন? বলছে দাদা উপকার তো বুঝতে পারিনি। আমি উপকার পরে বলবেন, আগে বলুন তো সমস্যাটা কি হয়েছে। বলছে এমনি সমস্যা কিছু হয়নি, কিন্তু শনির জন্য কি আমার গৃহে কোনো অশান্তি হতে পারে? আমি বলছি কেন? বলছে না, আমার মানে মিসেস হঠাৎ করে, এতদিন সংসার করেছে কোনোদিন কিছু হয়নি, আমার মিসেস হঠাৎ করে রাগ করে চলে গেছে, মিসেস হঠাৎ রাগ করে চলে গেছে। আর একজন রিপোর্ট বললো কি, তার ব্যবসা হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা, শনি বলছে শনির জন্য হতে পারে? শনির জন্য হোক না হোক, আপনি নীলা পাথর নিয়েছেন তার জন্য হয়েছে। প্রত্যেক জিনিসের নেগেটিভ এবং পজিটিভ এনার্জি আছে। আমি কালো রঙের এই কাপড়টা পরে আছি, আপনি একটা হলুদ রঙের কাপড় পরে আছেন, তার বৈশিষ্ট্য নেই। স্টোন কাজ করে মূলত দুটো পদ্ধতিতে, অ্যাডভান্সড কালার থেরাপি। শনির জন্য দেখবেন নীল বর্ণ, বৃহস্পতির জন্য দেখবেন হলুদ বর্ণ, চন্দ্র শুক্রের জন্য দেখবেন শ্বেত বর্ণ। এবং আমরা সায়েন্সে পড়েছি আলোর 7 রকম বর্ণ আছে, লাইট 7 টাইপ। তো প্রত্যেক গ্রহের প্রত্যেক রং তার বৈশিষ্ট্যটা আলাদা রকম দেয়। আপনার শনির সমস্যা, আপনার শনির 7:30 ঢুকেছে, আপনার শনির দশা চলছে বলেই আপনি যে নীলা পাথর ব্যবহার করবেন, একদম সেটা যুক্তিতে কিন্তু ঠিকঠাক নয়। কারণ আপনার পজিশন অনুযায়ী যদি আপনার নীলা পাথর প্রয়োজনও হয়, তার নির্দিষ্ট মাপ আছে, নির্দিষ্ট কাঠিম আছে, নির্দিষ্ট কোয়ালিটির আপনাকে স্টোন পড়তে হবে, নির্দিষ্ট ধাতু দিয়ে, নির্দিষ্ট দিন আছে, তার শোধন ক্রিয়া আছে, তারপরে কিন্তু সেটা সঠিক মতো কাজ করবে। এবং এর সর্বোপরি আমরা কাউকে নীলা পাথর দিলে কি বলি, না আপনি এক কাজ করুন, এই নীলা পাথরটা নিয়ে আপনি 5 দিন বালিশের নিচে দিয়ে ঘুমান, বা আপনি ঘুমানোর সময় আপনার হাতে রেখে ঘুমান। কেন না? কারণ হচ্ছে এটা, আপনি এটা ঘুমানোর পর আপনার শরীরে কি রিয়েকশন বিরিয়েকশন হচ্ছে সেটা দেখতে হবে, সেটা আদেও আপনার শরীরে সুটেবল হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তারপরে আপনি সমস্যার সমাধানটা পাবেন, নচেত কিন্তু আপনি পাবেন না। যাই হোক, মানে যেটা নিয়ে আলোচনা করছিলাম, 7:30 চললে সৎ কর্ম, সৎ চিন্তা ভাবনা, মিথ্যাকে ত্যাগ করা, মানুষকে উপকার করা, অবেলা জীবকে খাবার খাওয়ানো, আপনি ঘুম থেকে উঠে যাদের শনির 7:30 চলছে আজকের টোটকাগুলো মাথায় রাখবেন, কারোর লিস্ট করা টোটকা মতো দিনের সাথে তো টোটকা না, প্রত্যেকটা পরীক্ষামূলকভাবে বা নিজের তৈরি টোটকা। আপনি টোটকাটা করার পরে আপনার মনের ভিতরে একটা পজিটিভ ফিল পাবেন। যাদের শনির 7:30 চলছে তারা প্রত্যেককেই বলবো, ঘুম থেকে উঠে বাসি হাত পা ধুয়ে কিছু খাবার রাখুন, সে কাকের জন্য হোক, গরুর জন্য হোক, কুকুরের জন্য হোক, হাঁসের জন্য হোক, মুরগির জন্য হোক, যার সামনে যেমন
যে যেভাবে যে জীবকে পাবেন তাকে সেইভাবে আপনি কিছু খেতে দিন, প্রত্যেক দিন দিন। আপনার যেমন সামর্থ্য তেমন দেবেন, আহামরি কিছু দিতে হবে সেরকম ব্যাপার নয়। আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন, হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপকার আপনি পাবেন। আর একটা টোটকা বলবো, দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? দিনেশ আশাদজি বাবার সঙ্গে কথা বলতে। আমি নিজেই বলছি তো, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়। ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। আপনার ছেলের শুভ নামটা বলুন। ছেলের নাম রাজু ঘোষ, আর এই মানে 47 বছর বয়স। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাধবী ঘোষ। মাধবী ঘোষ। আপনার ছেলের শারীরিক এবং ওর বৈবাহিক জীবন সম্বন্ধে আপনার প্রশ্ন আছে? না, ও বিয়ে হয়ে গেছে। প্রশ্নটা কি নিয়ে আপনার? প্রশ্নটা মানে ওর কাজকর্মর দিকটা মানে পারমানেন্ট হবে কি না এইসব বিষয়ে আমি জানতে চাই। আর কোনো প্রশ্ন? আর অন্য কোনো প্রশ্ন মানে আমার এই বাড়ির সংক্রান্ত মানে ভাগাভাগির ব্যাপারে একটা ঝামেলা চলছে ভাইয়ে ভাইয়ে মধ্যে। আচ্ছা, খুব ভালো কথা। আর কোনো প্রশ্ন নেই তো আপনার? না, আর ওর বাড়িটা কি হবে ভাইয়ে ভাইয়ে আমি। যাক, আমি যে প্রশ্নটা খুঁজতে চাইছিলাম আপনার ভিতরে পেলাম না। একটা জিনিস বলুন তো, আপনার ছেলে তো প্রচন্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনে পড়ে রয়েছে, ঠিক বলছি কি না? হ্যালো, বলুন। কান্না করলে হবে না মাসিমা, শুনুন, আপনার ছেলে প্রচন্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনে রয়েছে, নিজের জিনিসের প্রতি থেকে নিজের অধিকার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার ছেলে দীর্ঘদিন যাবৎ কর্ম করছে, কর্মের কোনো সুনাম আপনার ছেলে পাচ্ছে না, কর্মে কোনো স্থায়িত্ব দিক আপনার ছেলে পাচ্ছে না, যার কারণে আপনার ছেলে কিন্তু সন্তুষ্ট বোধ নেই। ওর বাইরের থেকে শরীর সুস্থ দেখলেও ওর কিন্তু আলটিমেটলি শারীরিক দিক কিন্তু পুরোপুরি সুস্থ নেই। আপনি বুঝতে পাচ্ছেন কি জিনিসগুলো? আমি কি তো এই প্রশ্নটাই শুনতে চাইছিলাম, যেটা আপনি অনেকক্ষণ ধরে করতে পারেননি। যাক, অনেক দুঃখী মা আপনি, বুঝতে পারছি। কারণ দেখুন, আমিও কারো সন্তান বুঝি ব্যাপারটা। আমি আরো কিছু বলতে চাইছি, কিন্তু কেমন একটা কথা একটাই বলবো, চারিদিকে শত্রু, মাঝখানে আপনার ছেলে এবং আপনি পড়ে রয়েছেন। আমি বিস্তীর্ণ অন মিডিয়াতে বলতে চাইছি না, হয়তো হতে পারে কোনো শত্রু আপনার এই প্রোগ্রামটা শুনতে পারে। স্ক্রিনে যে 724 নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে রাত্রে আমার সঙ্গে একটু কথা বলুন, আমি অবশ্যই আপনার সাথে কথা বলে নেব। সময় একদম কম, দশ মিনিটের একটা কথা বলি। শনির জন্য যেটা বললাম, সৎ কর্ম করা, সত্য কথা বলা, এই সময়ে কোনো অসৎ কর্ম অসত্য কথা আপনারা বলবেন না। আর সকালবেলা উঠে কোনো প্রাণীকে খাবার খাওয়াবেন, সঙ্গে প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং আপনার বাড়ির আশপাশে কোনো যদি গ্রহরাজের মন্দির থাকে, শনির মন্দির থাকে, বা আপনার বাড়ির পাশে যদি বজরঙ্গলীর মন্দির থাকে, তিলের তেলের প্রদীপ সেখানে জ্বালিয়ে দেবেন, তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। কালো ষাঁড় বা কালো কুকুরকে এই সময় আপনি যে কোনো প্রকার খাবার খাওয়ানোই আপনার সর্বোত্তম এই সময়ে শুভ ফল প্রদান করবে। এই জন্য শনি নিয়ে যারা চিন্তায় আছেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শনি রাজক্রিয় গ্রহ, বৃহস্পতির থেকেও শনি উত্তম ফল প্রদান করতে পারে, উত্তম ফল প্রদান করে, কিন্তু আপনাকে পরীক্ষা নেয়ার পরে। মহান রাজা চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যর গল্প কিন্তু আমি বলেছিলাম, শনি ডুবিয়ে দিয়ে কিন্তু তাকে আবার তুলেছিল, অমূল্য ধন, অমূল্য রত্ন, 32টি সিংহাসন পেয়েছিল, যে 32টি সিংহাসনের গল্প কিন্তু আমি এর আগে বলেছি। যাই হোক, সময় একদমই কম, এখানেই শেষ করছি আজকে। দেখা হবে অন্য দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মাতারা, নমস্কার।